আর একটি খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ তৃণমূলের পাল্টা সঙ্গীত মেলা বিজেপির। এবার 20 জানুয়ারি প্রিন্সেপ ঘাটে সঙ্গীত মেলা, রাজ্যের গুণী শিল্পী সমন্বয় সঙ্গীত উৎসব। থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আয়োজক জিতেন্দ্র তিওয়ারি, এবং তৃণমূলের গান মেলার পাল্টা এই সঙ্গীত মেলা হতে চলেছে 20 জানুয়ারি প্রিন্সেপ ঘাটে। বিশেষ করে একদিনের জন্য এই উৎসবের আয়োজন করা হচ্ছে। বিশেষ করে রাজ্যের সমস্ত গুণী শিল্পীরা এই সঙ্গীত মেলায় মূলত তারা জায়গা পাবেন। থাকবেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আয়োজক জিতেন্দ্র তিওয়ারি, এবং মেলার আয়োজক তিনি নিজেই, এবং তৃণমূলের পাল্টা সঙ্গীত মেলার আয়োজন করছে বিজেপি, এবং মেলার আয়োজকও জিতেন্দ্র তিওয়ারি। এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি হয়ে গিয়েছে, যারা গুণী ব্যক্তি তাদের বঞ্চনা হয়, সরকারের তাবেদারি না করলে তাদের দূরে রাখা হয়। সঙ্গীত মেলাতে যারা তাবেদারি করে তাদের জায়গা হয়, অনেক খ্যাতনামা শিল্পী আছেন তাদের ডাকা হয় না। এটা তৃণমূলের পাল্টা নয়, এটা প্রতিবাদ। পশ্চিমবঙ্গের শিল্পীরা কারো তাবেদারি করবে না, তারা স্বাধীনভাবে কাজ করবে, প্রতিক্রিয়া দিয়েছেন খোদ আয়োজক জিতেন্দ্র তিওয়ারি। সংস্কৃতি হয়ে গেছে যে যে কোনো বিষয়ে যারা গুণী ব্যক্তি তাদের বঞ্চনা এবং যারা সরকারে তাবেদারি করবে না তাদেরকে দূরে রাখা, এই প্রবণতা আমরা দেখে আসছি। এবং পশ্চিমবঙ্গ সরকারের যে তথ্য সংস্কৃতি দপ্তর যে সঙ্গীত মেলা করছে, সেখানেও আমরা দেখছি একই জিনিস। যারা তাদের তাবেদারি করবে না, যারা নেতা মন্ত্রীদের পেছনে পেছনে ঘুরবে না, তারা সেখানে সুযোগ পাবে না। অনেক খ্যাতনামা শিল্পী যাদের সেখানে সুযোগ পাওয়া উচিত ছিল, পাহাড় থেকে সাগর, সমতল, সমস্ত এলাকায় অনেক শিল্পী আছেন যাদের সেখানে সুযোগ পাওয়া উচিত ছিল, তাদেরকে বঞ্চিত রাখা হচ্ছে, কেননা তারা তাবেদারি করতে রাজি হয়নি। তাই মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্যাট্রনেজে আমরা 20 তারিখ কলকাতার প্রিন্সেপ ঘাটে আমরা বঙ্গীয় সঙ্গীত মেলার আয়োজন করছি, এবং সেখানে অনেক এমন শিল্পী, খ্যাতনামা শিল্পী যারা বাংলার প্রকৃত গৌরব, তাদেরকে আমরা সুযোগ করে দেব। তৃণমূলের পাল্টা না, তৃণমূল সরকারের, তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদ। একজন শিল্পী, তাকে তার শিল্প নিয়েই বাংলার মানুষ মাতামাতি করবে, তাকে কোনো নেতার তাবেদারি কেন করতে হবে? এর তো প্রতিবাদ হওয়া উচিত। এবং আগামী দিন আমরা দেখিয়ে দেব যে এই পশ্চিমবঙ্গের শিল্পীরা কারো তাবেদারি করবে না, এরা তৃণমূলের তাবেদারি করবে না, বিজেপির তাবেদারি করবে না, এরা স্বাধীন চেতা মানুষ, স্বাধীনভাবে কাজ করবে। এটা আয়োজক জিতেন্দ্র তিওয়ারি বক্তব্য শুনালাম। গোটা বিষয় নিয়ে আরো একবার প্রীতিশের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করবো। প্রীতিশ, মূলত তৃণমূলের পাল্টা সঙ্গীত মেলা বলা হচ্ছে, কিন্তু আপাত দৃষ্টিতে খোদ আয়োজক জিতেন্দ্র তিওয়ারি বলছে 20 জানুয়ারি প্রিন্সেপ ঘাটে মূলত একদিনের এই যে গানের উৎসব, এটা কার্যত একটা প্রতিবাদ। একদমই একদমই, কেননা এর আগে বিভিন্ন যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তারা একাধিকবার অভিযোগ করেছেন যে বিভিন্ন সময় তারা যখন বিজেপির যদি কর্মসূচিতে অংশগ্রহণ করেন বা বিজেপি কোনোভাবে বিজেপি যদি করেন, তাহলে তাদেরকে কোনো রকম রাজ্য সরকারের যে যে সমস্ত অনুষ্ঠানগুলো রয়েছে সে সমস্ত অনুষ্ঠানগুলোতে আমন্ত্রণ জানানো হয় না, এমনটাও কিন্তু একাধিকবার অভিযোগ করেছেন রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে পাপিয়া অধিকারী, যারা যে সমস্ত সাংস্কৃতিক সেলের যারা সদস্যরা রয়েছেন তারা। এবার যেটা দেখতে পাওয়া গেল যে এবারে সঙ্গীত মেলার আয়োজন করা হয়েছে এবং বহু বিদগ্ধ মানুষজন যারা রয়েছেন, শুধুমাত্র বিজেপি করার অপরাধে নয়, নিচুতলার অনেক অনেক গ্রামে গ্রামগঞ্জের দিকে অনেক গুণী যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, সঙ্গীত শিল্পীরা রয়েছেন, যারা শুধুমাত্র সঙ্গীত শিল্পী না, নৃত্যশিল্পী, বিভিন্ন সমাজের যারা বিদগ্ধ মানুষজন রয়েছেন, তাদেরকে রাজ্য সরকার কোনোভাবে আমন্ত্রণ জানানো হয়নি রাজ্য সরকারের তরফ থেকে, তাদেরকে উপেক্ষা করা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে। এই সমস্ত গুণীজন এবং শিল্পীদের নিয়ে এবার 20 জানুয়ারি একটি সঙ্গীত মেলার আয়োজন করা হয়েছে প্রিন্সেপ ঘাটে। সেই সঙ্গীত মেলা আয়োজন করেছেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা আসানসোলেরও প্রাক্তন যিনি মেয়র রয়েছেন অর্থাৎ জিতেন্দ্র তিওয়ারি, তার তরফ থেকে আয়োজন করা হয়েছে। এবং সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত যেরকম থাকবেন, এবং রাজ্যস্তরের যারা নেতারা রয়েছেন তারা, এবং এই সমস্ত গুণীজন এবং যে সমস্ত সঙ্গীতশিল্পীরা রয়েছেন তাদেরকে সম্মান জানানো থেকে শুরু করে তাদেরকে গানের যে অনুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান, সেই সমস্ত সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিজেপির তরফ থেকে।
এবং বার্তা একটাই যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে সমস্ত সাধারণ মানুষরা, সেটা সাংস্কৃতিক জগতেরই হোক বা বিভিন্ন স্তরের মানুষজনই হোক, তারা যখন রাজ্য সরকারের দ্বারা উপেক্ষিত হচ্ছে তাদের সঙ্গে সরাসরি এবার যোগাযোগ করবে রাজ্য বিজেপি নেতারা, এবং সেই সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ শুধুমাত্র নয়, তাদেরকে কীভাবে সাহায্য করা যায়, তাদেরকে কীভাবে যোগাযোগে রাখা যায়, জনসংযোগ করা যায়, সেই সমস্ত বিষয়গুলোকে একদম সুনিশ্চিত করতে চাইছে তারা। এবং তার জন্যই কিন্তু 20 জানুয়ারি, যেটা আমি তোমাকে বললাম শর্মিষ্ঠা, 20 জানুয়ারি প্রিন্সেপ ঘাটে এই সঙ্গীত মেলার আয়োজন করা হয়েছে, এবং সেই সঙ্গীত মেলায় উপস্থিত থাকবেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই উপস্থিত থাকবেন জিতেন্দ্র তিওয়ারি, তারা দুজনে, এবং রাজ্য বিজেপি যারা নেতা রয়েছেন তারাও কিন্তু অংশগ্রহণ করবেন এই সঙ্গীত মেলা, এবং তাদেরকে সম্মান জানানো থেকে শুরু করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু আয়োজন করা হয়েছে। শর্মিষ্ঠা, বেশ, প্রীতিশ আমাদের নজর থাকবে সব ক্ষেত্রে। এই মুহূর্তে ধন্যবাদ জানাই, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে প্রীতিশ পথপাত।